ফোটার কাজটা করছি মাঝে মাঝে শখে করা হয়, যদিও আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট, বাট যেহেতু টেরাকোটা পেইন্টিংয়ের একটা অংশ, সো মাঝে মাঝেই করা হয় শখে, খুব কম বাট করা হয়। এর আগে কি বাংলাদেশ থেকে ভারতে আসা হয়েছিল? বহুবার বহুবার এসেছি এবং অনেক জায়গায় এক্সিবিশন করা হচ্ছে। আর ইন্ডিয়াটা আসলে বাংলাদেশের একটা অংশ যেহেতু, সো এটাকে আমার অন্য কোনো অংশ মনে হয় না, বাংলাদেশের আরেকটা অংশ মনে হয়। এই টেরাকোটা ক্যাম্প তো এই ওয়ার্কশপ পহলিবার হয়। পহলিবার ইন্ডিয়া মে এসা ওয়ার্কশপ মে শামিল হুয়ে? নাই, পেইন্টিং মে হুয়া, পেইন্টিং ওয়ার্কশপ মে থি, কিউকি মে ভিজুয়াল আর্টিস্ট, পেইন্টিং মে ক্রিয়েটিভ পেইন্টিং মে হুঁ, আর এই টেরাকোটা তো ফার্স্ট টাইম হে। কেসা লাগ রহা হে আপকে ইয়াহাঁ পে? বহুত আচ্ছা। জব পহলি বার ও কিশোর হামারে ফ্রেন্ড কিশোর নে ও টেরাকোটা কা এক্সিবিশন ও ওয়ার্কশপ হো রহা হে ও বোল রহে থে, তো একদম এক্সাইটেড হুই, কিউকি জব আইএফএ কলেজ মে পড়তে সময় মে আইএফএ মে ও কম্পালসরি থা না মিট্টি কা কাম, আর উসকে বাদ কবি নাই কিয়া, আর এ পহলি বার হে, তো এক্সাইটেড থে। বছরের ওয়ার্কশপের বিশেষত্ব হলো এবার আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করেছি, আন্তর্জাতিক ওয়ার্কশপ, আর যেটা আমাদের উদ্দেশ্য ছিল আমার যে পুরুলিয়াকে বিশ্বের দরবারে তুলে ধরা। গত কয়েক মাস আগেও আমরা যেটা করেছিলাম বাঘমুন্ডি পাহাড়ে, হ্যাঁ, সেই উদ্দেশ্য নিয়ে এবারেও আমরা ওইভাবে করা যে পুরুলিয়াকে তুলে ধরা। তো যাক, আমরা মোটামুটি বিদেশ থেকে এবার অনেকে এসছে, আরও দু চারটা কান্ট্রিও আসার ছিল, বাট ওই একটু ভিসার প্রবলেমের জন্য আসতে পারেনি, ইন ফিউচার আসবে। এইরকম ওয়ার্কশপ কি পুরুলিয়াতে এর আগে হয়েছে? না, এরকম হয়নি, এটাই প্রথম। আর আন্তর্জাতিক মানের ওয়ার্কশপ তো পুরুলিয়াতে হয়নি। কতজন শিল্পী আছে মোটামুটি ওয়ার্কশপে উপস্থিত? 50 জন মতো। দেশ বিদেশে মিলিয়ে বিভিন্ন জেলা থেকে অল ওভার ইন্ডিয়া আর বিদেশে সব জায়গায়।